বন্ধুরা, এই পৃথিবীতে অনেক ধরনের জীব বাস করে। এদের মধ্যে বেশিরভাগ জীবের সম্পর্কে তো আমরা জানি। সবাই এটাই মনে করে যে বন্য প্রাণীরাই বিপজ্জনক হয়। কিন্তু বিজ্ঞানীদের মতে বন্য প্রাণীদের থেকে অনেক বেশি বিপজ্জনক হয় এই ছোট ছোট পোকামাকড়গুলি। আজ আমি আপনাদের এমনই কিছু ইনসেক্ট অর্থাৎ পোকামাকড়ের সম্পর্কে বলতে চলেছি যেগুলি এতটাই বিপজ্জনক যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে মেরে ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই টপিকের ওপর এটি আমার দ্বিতীয় ভিডিও। যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখে থাকেন তবে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার এক, পুশ ক্যাটারপিলার। এই জীবগুলিকে দেখতে খুবই সুন্দর। এদেরকে মূলত টেক্সাস এবং মিসৌরিতে পাওয়া যায় এবং এরা বেশিরভাগ ওক এবং এলম গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আর কেউ যদি এদেরকে ভুল করে স্পর্শ করে ফেলে তাহলে এরা তার শরীরে এক ধরনের বিষ প্রবেশ করিয়ে দেয়, আর যা মানুষের জন্য খুবই বিপজ্জনক। এই বিষের প্রভাবে একজন ব্যক্তির শরীরে র্যাশ এবং বমির মতো উপসর্গ দেখা দিতে পারে, সাথে ব্যথাও অনুভব হয়। নাম্বার দুই, ব্রাউন রেকেল স্পাইডার। এই মাকড়সাগুলিকে বেশিরভাগই আমেরিকাতে পাওয়া যায়। এই মাকড়সাগুলি খুবই দুর্লভ প্রজাতি এবং এর মধ্যে থাকা বিষ মানুষের ত্বকে থাকা টিস্যুকে নষ্ট করে দেয়। এই মাকড়সাগুলিকে দেখতে এতটাই জঘন্য যে কেউ এর ধারে কাছেও আসতে চাইবে না। এই প্রজাতিটি মূলত ভারতের প্রজাতির সাথে যুক্ত, তবে ভারতীয় মাকড়সরা বিষাক্ত নয়, আর এই প্রজাতির মাকড়সরা খুবই বিষাক্ত। এর বিষে থাকা নেক্রোটিক টক্সিন মানুষের কোষকে ধ্বংস করে দেয়, আর সেই কোষগুলি পুনরায় তৈরি হতে প্রায় দু মাসেরও বেশি সময় লেগে যায়। নাম্বার তিন, ব্ল্যাক উইডো স্পাইডার। এই মাকড়সাগুলিকে মূলত উত্তর আমেরিকা, টেক্সাস এবং কানাডায় পাওয়া যায়। এই মাকড়সার হুল খুবই বিপজ্জনক এবং বিষাক্ত। এর কামড়ের ফলে বিষ খুব দ্রুত শরীরে ছড়াতে পারে, আর এর ফলে ব্যথাও হয়। এই বিষের মধ্যে রয়েছে ল্যাট্রোটক্সিন, যা মানুষের শরীরে প্রবেশের সাথে সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে শুরু করে, আর সময় মতো চিকিৎসা না হলে মানুষের মৃত্যুও হতে পারে। নাম্বার চার, জায়ান্ট জাপানি হরনেট। মূলত এর আকারের ওপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। এরা প্রায় 2 ইঞ্চ পর্যন্ত লম্বা হয়, আর এইগুলি হল বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির হরনেট। এর একটি কলোনিতে প্রায় 700 বেশি হরনেট একসাথে বসবাস করে। যদিও এরা খুব রাগী কোনো পোকা নয় এবং এরা প্রায়শই মানুষের থেকে দূরে থাকে, তবে এদের বিষ খুবই বিপজ্জনক, যা মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। প্রতি বছর এরা নিজেদের সুরক্ষার জন্য মানুষের উপর আক্রমণ করে, আর যার ফলে আজ পর্যন্ত এদের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এরা মৌমাছি খেতে খুব পছন্দ করে। এরা কতটা শক্তিশালী তা আপনারা এই কথাটা শোনার পরেই বুঝতে পারবেন। এরা প্রায় 1 মিনিটে 40টি মৌমাছি খেয়ে ফেলতে পারে। জাপানিরা এদের নির্মূল করার চেষ্টা করেছিল, কিন্তু এদের সংখ্যা এত বেশি যে এদেরকে নির্মূল করা সম্ভব হয়নি। নাম্বার পাঁচ, মসকুইটো অর্থাৎ মশা। কি, বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি যে মশা সব থেকে বিপজ্জনক কীটপতঙ্গের লিস্টে সবার আগে রয়েছে। এই ক্ষুদ্র জীবগুলি ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ ছড়ায়, আর যার কারণে বিশ্বে প্রতি বছর 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। মশা মানুষের রক্ত চুষে খায় এবং তার সাথে রক্তের মধ্যে রোগ ছড়িয়ে দেয়। তাই এদেরকে সবথেকে বিপজ্জনক পোকা হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এদেরকে পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এরা মানবজাতির জন্য কোনোরকমভাবেই উপকারী নয়। এদের নির্মূল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু এরা সংখ্যায় এত বেশি যে এদের নির্মূল করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই টপিকের ওপর এটি আমার দ্বিতীয় ভিডিও। যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখে থাকেন তবে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।